শত শত টাকা কেনা যায় পড়া যাই না যদি কপালে না লেখা থাকে তা যদি কপালে না লেখা থাকে তাহলে মেয়েরা একটু লাইটটা দাও না, দর্শকে আছো লাইটে একটু, তারপর আবার গানের সময় দেবে। তোমরা মেয়েরা কেউ 10 টাকা দিয়ে সিঁদুর কিনি, কেউ 50 টাকা দিয়ে সিঁদুর কিনি, কেউ 100 টাকা দিয়ে সিঁদুর কিনি, যার যেমন সামর্থ্য সে কিন্তু তেমন টাকা দিয়ে সিঁদুর কিনি, তাই না? কিন্তু মনে রাখতে হবে, যদি কাউরির ভাগ্যে 1 চিমটি সিঁদুর না লেখা থাকে, যদি লাখ টাকা দিয়েও কিনি, ওই 1 চিমটি সিঁদুর কিনতে সিঁদুরে উঠবে না, সিঁদুরের বড় ভাগ্য থাকা চাই। কিন্তু এই বর্তমান সময়ে আমার কিছু কিছু দিদি ভাইরা, কিছু কিছু বৌদিমণিরা, তারা ভাবে যে আমি যদি চওড়া করে সিঁদুর পরে, মোটা মোটা শাখা পরে যদি রাস্তা দিয়ে হেঁটে যাই, আর রাস্তা দিয়ে হেঁটে গেলে যদি কোনো ছেলে আমার দিকে না তাকায়, কি তাই না? যদি ভাবে ওর রেড সিগন্যাল পড়ে গেছে, ওর দিকে তাকিয়ে কোনো লাভ নেই, এই কথা ভেবে আমার অনেক দিদি ভাইরা, অনেক বৌদিমণিরা শাখা সিঁদুর পড়তে ভয় পায় বা লজ্জা পায়। তো যারা ভয় পায় বা যারা লজ্জা পায়, কেবলমাত্র তাদের জন্যই আমার এই গানটা। কিন্তু এখানে যে আমার দিদি ভাইরা মায়েরা আছে, তারা আমরা সবাই শাখা সিঁদুর পড়েই আছি, তাই না? তবে এখানকার দিদি ভাইদের ছোট্ট করে একটা মেসেজ দিয়ে যাব, ছোট্ট করে। আমরা সিঁদুর যেভাবেই পড়ি না কেন, যে যত দাম দিয়েই কিনি না কেন, কিন্তু সিঁদুর সবসময় মনে রাখতে হবে একদম এই নাক বরাবর সোজাসুজি পড়তে হবে, মানে চুল যত স্টাইল করি না কেন। এখন পার্লার টাল্লার বেরিয়েছে, কি তাই না? এখন বিয়ে টিয়ে মানেই পার্লার টাল্লার যেতে হয়, একটু সাজুগুজু করতে হয়। কিন্তু আমরা যতই সাজি না কেন, কিন্তু সিঁদুরেই নাক বরাবর সোজাসুজিই পড়তে হবে। সিঁদুর কিন্তু সাইডে পরা যাবে না, একদম যাবে না, সিঁদুর সাইডে পরা যাবে না। আপনি সিঁদুর যত সাইডে পড়বেন, আপনি সিঁদুর যত সাইডে পড়বেন, ভাববেন আপনার স্বামীকে আপনি তত সাইড করছেন। তারও কি বলছে, কপালে না লেখা থাকে তা, আমার কিছু কিছু দিদি ভাইরা, কিছু কিছু বৌদিমণিরা শাখা সিঁদুর পড়তে ভয় পায় বা লজ্জা পায়, একদম বিশেষ কারণ। তোকে বিশেষ কারণটা বলবো নাকি? হ্যাঁ, আচ্ছা বলতে হবে। তো বিশেষ কারণটা কি জানেন? বর্তমানে কিছু নারী সিঁদুর পড়তে লজ্জা পায়, নতুন নতুন নাগর খোঁজে, আইবুড়ো ভাব দেয়।